সালাম আলাইকুম, নমস্কার। আমি চৈতালি সেনগুপ্তা, অ্যাসপায়ারিং লাইফ কনসালটেন্টস, ঢাকা, বাংলাদেশ থেকে। আজকে আমাদের বিষয় হলো আসাম ডাউনটাউন ইউনিভার্সিটি। সকলেই জানে এখানে 100% স্কলারশিপ দেওয়া হয়, এ জাতীয় প্রচুর অ্যাড চলে, অনেক কিছু চলে। কিন্তু কখনো ভেবেছেন যে স্কলারশিপ কি সবাইকে দেওয়া উচিত বা তাদের কি ডিজার্ভিং? কারণ প্রচুর মেধাবী ছাত্রছাত্রী আছে বাংলাদেশের বিভিন্ন কোনায় কোনায়, চট্টগ্রাম হোক, মাগুরা হোক, বগুড়া হোক, ঢাকা হোক, যে কোনো জায়গায়, যারা কিন্তু প্রচণ্ড মেধাবী, জিপিএ 5, হয়তো ক্লাস 10 এসএসসি এবং ক্লাস 12 এইচএসসিতে পেয়েছে। তারা বঞ্চিত হচ্ছে হয়তো অর্থনৈতিক দিক থেকে, কিন্তু আসাম ডাউনটাউন ইউনিভার্সিটি প্রত্যেক বছরই নিয়ে আসে সিএসটি, মানে কমন স্কলারশিপ টেস্ট। এই টেস্টের মাধ্যমে স্কলারশিপ চিহ্নিত করা হয় এবং মেধাবী স্টুডেন্ট যারা অর্থনীতির কারণে পিছিয়ে পড়ে এবং যারা সিরিয়াসলি বিলো পভার্টি লাইনে পড়ে বলে তারা সাহস নিতে পারেন এইসব প্রাইভেট ইউনিভার্সিটিতে ইন্ডিয়ায় পাড়ি দিয়ে পড়ার জন্যে। কিন্তু স্বপ্ন, বিশ্বাস এবং তাদের ডিটারমিনেশন কিন্তু প্রচণ্ড স্ট্রং, যে কোনো অন্য স্টুডেন্টের মতো। তুলনা করছি না, কিন্তু এটাই বাস্তব। তো আসাম ডাউনটাউন ইউনিভার্সিটির সিএসটি কমন স্কলারশিপ টেস্ট নিয়ে আজকে কিছু কথা বলবো। এইটা হচ্ছে বেসিক্যালি মেধাবী ছাত্রছাত্রীদের জন্য তাদের জাজ করা এক্সামটা। এই এক্সামটা কিন্তু সবসময় অনলাইনেই হয়, কোনো অফলাইন এক্সাম হয় না। অনলাইন মানে ডিজিটালি হয়। কোনো সাহায্য লাগলে নিশ্চয়ই আমাদের কাছে হেল্প চাইবেন, আপনারা গাইড করে দেবো। সেকেন্ডলি, কারা কারা এই স্কলারশিপ এক্সামসে বসতে পারেন? যারা ডিপ্লোমা এবং ইউজি প্রোগ্রাম অবটেন করতে চান, পড়তে চান ডিপ্লোমা বা ইউজি প্রোগ্রাম নিয়ে, এবং মাথায় রাখবেন কোনো ডিপ্লোমা বা ব্যাচেলার্স ডিগ্রি ছাড়া অন্য কোনো ফার্মা বা নার্সিং কোর্স যারা নেবেন তারা কিন্তু এই এক্সামটা দিতে পারবেন না। আমি ঠিক বললাম না ভুল, যাচাই করতে চাইলে আসাম ডাউনটাউন ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখে নেবেন। এবং সেটা কিন্তু পিজি স্টুডেন্টদের জন্যও হয় অনলাইন এক্সাম, সেখানেও শুধু মাস্টার্স ডিগ্রি তারা অ্যাপ্লাই করতে পারবে, কোনো ফার্মা বা নার্সিং স্টুডেন্টসরা অ্যাপ্লাই করতে পারবে না। এবার আসি ডেটে, কোন ডেটে এই পরীক্ষাগুলো হবে। ক্লাস 12 স্টুডেন্টসদের জন্যে লাস্ট ডেট, শেষ তারিখ হলো অ্যাপ্লিকেশন ফর্ম ভরার এই এক্সামে বসার জন্যে 15 এপ্রিল 2024, আর আপনাদের পরীক্ষা হবে 21 এপ্রিল 2024। গ্রাজুয়েশন যারা স্টুডেন্টস তারা অ্যাপ্লাই করবেন 27 মে 2024, সেদিন কিন্তু শেষ তারিখ অ্যাপ্লাই করার এক্সামসের, এবং এক্সাম হবে 2 জুন 2024। সব বলা হলো না, এইটুকুই বললাম, কিন্তু আসাম ডাউনটাউন ইউনিভার্সিটি কিন্তু একটি স্বপ্নের ইউনিভার্সিটি বাংলাদেশের বহু বহু মেধাবী ছাত্রছাত্রীর জন্যে। এবং প্লিজ, যারা অর্থনৈতিকভাবে একটু ব্যাকওয়ার্ড দিকে পড়ছো বা ভাবছো ফিনান্সিয়ালি আমার প্যারেন্টস বা ফ্যামিলি স্ট্রং না, কিন্তু পড়াশোনায় ভালো, জিপিএ ভালো, আমি বলবো আর দেরি না করে আমাদের বাংলাদেশ অফিস ঢাকা শ্যামলীতে, যেটা 301 কাকলি হলি লেন, ওখানে মিস্টার অ্যানুমল হক আছেন, ওখানে যোগাযোগ করুন। আরও কিছু বেশি বিস্তারিত জানতে আমার ইন্ডিয়ার নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, মেসেজ করুন এবং সব জানুন। প্লিজ, এটা ভেবে ভয় পিছবেন না যে আপনার টাকা পয়সা নেই বলে আপনি কিন্তু বঞ্চিত হবেন, এরকম কিছুই নেই। আসাম ডাউনটাউন ইউনিভার্সিটিটাকে অ্যাপ্লাই করার জন্য সিএসটি এক্সামের ফর্ম ভরুন, আমরা আছি পাশে আপনাদের গাইড করার জন্য, যথাযথ হেল্প করার জন্য। আর দেরি না করে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড অ্যাসপায়ারিং লাইফ চ্যানেলকে, এবং নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে গেলে আমাকে করুন, কেন আমি এখন ইন্ডিয়াতে আছি। আর একটা যে নাম্বার আছে ওটি হচ্ছে মিস্টার অ্যানামুল হক সুমনের, উনি হচ্ছেন আমাদের অ্যাসপায়ারিং লাইফের মিস্টার কান্ট্রি ম্যানেজার। আপনি মিস্টার সুমনকে ফোন করতে পারেন ডিরেক্টলি ওনার বাংলাদেশি নাম্বারে। যে কোনো আর্থিক কারণে আপনারা পিছিয়ে পড়বেন না এই সুবর্ণ সুযোগ থেকে, আসাম ডাউনটাউন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আমরা আছি, আপনারাও কিন্তু এগিয়ে আসুন, সিএসটি এক্সামে অ্যাপ্লাই করুন। আর কিছু জানার জন্য অ্যাসপায়ারিং লাইফ সবসময় আপনাদের পাশে আছে। আল্লাহ হাফেজ, নমস্কার।